একদিনই বোন প্রশ্ন লিখেন আর্টিকেল আকারে লিখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত শেখ, কোনো ঘরে যদি প্রাণীর ছবি অথবা প্রাণীর অবয়ব কোনো খেলনা থাকে, তাহলে সেই ঘরে সালাত আদায় করলে কি সালাত কবুল হবে? মাশা আল্লাহ, জাজাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী বোন, অত্যন্ত সুন্দর প্রশ্ন। والجواب بالله توفيق، الحمد لله وحده، والصلاه والسلام على من لا نبي بعد وبعد. সম্মানিত দিনী বোন, এখানে কয়েকটা বিষয় আলাদা। এক, কোন ঘরে প্রাণী থাকা এবং কোন ঘরে প্রাণীর ছবি থাকা, বিষয়টা দুই ভাবে। যদি আমি প্রথমে আপনাকে বলি যে বুখারীর হাদিস থেকে একটি প্রমাণ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে কোন ঘরে যদি কুকুর এবং ছবি থাকে তাহলে সে ঘরে রহমতের ফেরেশতা যায় না। عن أبي طلحة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا في قلب ولا تصاوير. يعني الله نبي صلى الله عليه وسلم البخاري حديث جي حديث تكي مشكات المسابه ببنو بابه তুলে ধরেছেন। অধ্যায় পোশাক। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির ঘরে কুকুর এবং ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কোনো ঘরে ছবি অথবা প্রাণীর অবয়ব, তাহলে এইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাসাউইরুন, ইয়ানি তাসউইর, তাসউইর ইয়ানি পিকচার, পিকচার ইয়ানি ছবি। তো ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এরকমভাবে আরও অনেকই হাদিস পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিনতা বলেছেন। যেমন আরেকটি বুখারীর হাদিস, হাদিসটা আমার কাছে এমন আছে, নাম্বার 5992 নাম্বার হাদিস। عن عائشة أن النبي صلى الله عليه وسلم لم يكن يترك في بيت شيئا فيه تساليب إلا نقاده. يعني على النبي صلى الله عليه وسلم استري أم المؤمنين عائشة رضي الله تعالى عنها তিনি বলছেন লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিন শাইআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই ছবি পূর্ণ কোনো কিছু তা বাড়িতে দেখলে তা ছিঁড়ে এবং ভেঙে ফেলতেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ধরনের ছবি বা কোনো কিছু থাকতেন সেটাকে ছিঁড়ে এবং ভেঙে ফেলতেন, হাদিস বুখারি। এরকমভাবে আরও অনেক ছবি আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা বুখারীর হাদিস, তিনি বলেন একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর হতে আসলেন, এমত অবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দাটাকে উপরে দিয়ে রেখেছিলাম, ইয়ানি টাঙিয়েছিলাম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন। এবং তিনি বলেন যে কোন ব্যক্তি যারা ছবি মূর্তি অঙ্কন করে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তো এরকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিনভাবে বলেছেন যে অবশ্যই কোন ব্যক্তি এরকম কিছুই রাখতে পারবে না। এখন আসুন অবয়ব যদি খেলনা থাকে তাহলে এ বিষয়টা কি, এ বিষয়ে শিশুদের খেলনার জন্য অস্থায়ীভাবে ব্যবহার্য কোনো পুতুল খেলনা ব্যবহার করা নাজায়েজ নয় বলে কিছু মহাদেশ বলেন। যেমন তন্মধ্যে আছেন ইবনু তাইমিয়া, তার একটি কিতাব আছে আল ফাতাওয়াল কুবরা, আমি এটাকে নকল করছি মাসিক আত তাহারিক থেকে, যেটার দলিল দিয়েছেন 5/415 ইবনু হাজম রহিমাহুল্লাহ, তিনি যে আছেন মুহাল্লাল মাসালা নাম্বার 1910। এরকমভাবে আরও আছে, যেমন একটি হাদিস তুলে ধরা হয়েছে মাসিকা তাহারিকে
2643 বার পঠিত, ওইটার মধ্যে যেখানে এটার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পুতুল নিয়ে খেলা করতাম, আর আমার কিছু সাথীও আমার সাথে খেলা করত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন তখন তারা আত্মগোপন করতেন, ইয়ানি লুকিয়ে যেতেন, কিন্তু তিনি তাদেরকে আমার নিকট পাঠিয়ে দিতেন, অতঃপর তারা আমার সাথে খেলতো। বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খেলনা বিষয়টা স্বতন্ত্র, ইয়ানি ইমাম নববী রহমাউল্লাহ বলেন যে মেয়েদের খেলনা বিষয়টা স্বতন্ত্র, কারণ এ ব্যাপারে ছাড় রয়েছে। খেলনাটি মানব আকৃতির হোক বা প্রাণীর আকৃতির হোক, দেহধারী হোক বা দেহবিহীন হোক, প্রাণীকুলের মধ্যে হোক অথবা অন্য কিছুর মধ্যে হোক, যেমন দুডানা হলা হোক বা অন্য কিছু, ফতুল বাড়ির এইরকম কিছু দলিল দেয়া। তাহলে মোটামুটিভাবে হাদিস এবং এই ফতোয়াগুলো থেকে বোঝা যায় ছবি মূর্তি কোনো কিছু ঘরে টাঙানো যাবে না, প্রাণী রাখা যাবে না, তাহলে ফেরেশতা যাবে না, আর পুতুলের বিষয়টা স্বতন্ত্র। যদি কোনো ব্যক্তি এরকম পুতুল অবয়ব রাখে তাহলে মুহাদ্দিসগণের মতে জায়েজ বলেছেন, তবে এগুলা না রাখাই মনে হয় যে আমাদের জন্য ভালো। বাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল